মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের বর্ধমানের বিখ্যাত মিষ্টি সীতাভোগ বানিয়েছি আর এটা খুব সহজভাবে বানানো দেখিয়েছি প্যাকেটের দুধ দিয়ে আমি বানিয়েছি আর যে কেউ বানিয়ে নিতে পারবে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সীতাভোগটা বানাচ্ছি আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর বেলাইকানটি টিপুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রথমে আমি ছানাটাকে বানিয়ে নেব তার জন্য চুলোটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এখানে আমি প্যাকেটে দুধ নিয়েছি ফুল ক্রিম যে দুধ সেই দুধটাই নিয়েছি এখানে আমি দু প্যাকেট আর যারা শহর বাজারে বাস করেন তারা তো দেশি গায়ের দুধ পাবেন না কিন্তু এই প্যাকেটের দুধটা সব পাবেন তাই আমি আজকে প্যাকেটের দুধ দিয়ে আপনাদের সীতাভোগ বানিয়ে দেখাবো দু প্যাকেট দুধ আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি এবার আমি সঙ্গে সঙ্গে নাড়তে থাকব নাড়া বন্ধ করলে কিন্তু ওপরে সর পড়ে যাবে তখন ছানাটা ভালো হবে না তাই চেষ্টা করবেন অনবরত নেড়ে যাওয়ার দুধটা ফুটতে শুরু করেছে আর এখানে আমি নিয়েছি ক্যালসিয়াম ল্যাকটেড আইপি আর এটা আপনি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন বলবেন ছানা কাটা পাউডার বললেই দিয়ে দেবে খুব কম দাম এটা আমি এটা ছানা কাটা পাউডার দিয়ে কেটে নিচ্ছি দেখেন এতটা লাগবে খুব বেশি লাগে না আপনার চাইলে লেবুর রস অথবা ভিনিগার দিয়েও কেটে নিতে পারেন দেখেন কাটতে শুরু করেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি চুলো থেকে আমি নামিয়ে নিয়েছি দিয়ে এইভাবে নাড়তে থাকবো তাহলেই দেখবেন সঙ্গে সঙ্গে ছানাটা কেটে যাবে ছানা কাটতে শুরু করেছে সম্পূর্ণ ছানাটা কেটে গেছে এবং দুধটা দেখেন জল হয়ে গেছে পুরোপুরি এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর একটা ছাকনা নিয়েছি এখানে আমি একটা নিয়েছি নেটের কাপড় এটার মধ্যে আমি ছানাটা ছেঁকে নেব আপনারা চাইলে পাতলা সুতির কাপড় দিয়েও ছানাটা ছেঁকে নিতে পারেন খুব ভালো করে জলটাকে চিপে বের করে দিতে হবে যাতে একটু জল না থাকে এইভাবে করে আমি এটাকে তিরিশ মিনিট রেখে দেবো যাতে এক্সট্রা জল আছে সেটা বের হয়ে যায় প্রথমেই আমি এবার মোলটা তৈরি করে নিচ্ছি আর আমি একটা থালা থালামাজের সাবান হয় সেই সাবানের বাটিটা নিয়েছি এই বাটি দিয়ে আপনাদের আমি বানিয়ে দেখাবো সীতাভোগটা প্রথমে আমি একটু গরম করে নিচ্ছি দিয়ে এইভাবে করে আমি ফুটো ফুটো করে নেব ফুটোটা খুব বড়ো করলে হবে না ছোটো ছোটো করে করে নিতে হবে আপনার চাইলে পেরেক দিয়েও করে নিতে পারেন এইভাবে করে আমি ফুটোগুলো করে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেন পুরোপুরি ফুটোগুলো কই নিয়েছি আর রকম যদি কাউরি ঘরে গ্রেটার থাকে তাহলে গ্রেটার দিয়ে কই নিতে পারেন যার যেটা আছে সেটা দিয়ে কই নেবেন তবে ছোট ছিদ্রযুক্ত যেটা সেটা দিয়ে কই নেবেন মোটা দিয়ে করবেন না বাটিটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব আর এদিকে ছানাটা আমি 30 মিনিট রেখেছিলাম 30 মিনিট হয়ে গেছে আর জলটা সম্পূর্ণ ভালো করে ঝরে গেছে আর এই যে ছানার জলটা থাকে এই জলটা ফেলে দেবো না আমি এই জলটা অনেক কাজে লাগবে এই জলটা দিয়ে আবারও ছানা কেটে নিতে পারেন অথবা এই জলটা দিয়ে রুটি বা পরোটা যে আটা মাখিয়ে সেই আটাটা মেখে নিতে পারেন খুব ভালো লাগে অথবা সবজি রান্না বা পোলাও দিতে পারেন এই জলটা আমি ভালো করে রেখে দেবো ফ্রিজে একটা বোতলে ভরে ছানাটাকে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব হাতের তলা দিয়ে ঠিক এইভাবে করে মেখে নিতে হবে যত মাখা ভালো হবে সীতাভোগটা ততই ভালো হবে এখানে আমি গোবিন্দভোগ চালের আটা নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ আর এই চাল গোবিন্দভোগ চালটাকে আমি তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে উঠিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই আটাটা এখানে আমি নিয়েছি আটাটা দিয়ে আবারও ভালো করে আমি মেখে নিচ্ছি টোটাল আমি এখানে চার চামচ দেব পরে আমি আরও এক চামচ দিয়ে দেব আরও এক চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে আটা আর ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ঠিক এইভাবে করে আর যত ভালো করে মাখবেন সীতাভোগটা ততই ভালো হবে আর এই সীতাভোগটা আমি গ্যাসেও বানিয়ে দেখেছি আজকে আমি চুলো তো দেখাচ্ছি আর এর আগে আমি গ্যাসে বানিয়ে দেখেছি যাদের চুলো নয় যারা গ্যাসে বানাতে যান তারা গ্যাসেরটা দেখে নেবেন আমি নিচে লিঙ্ক দিয়ে দেব গ্যাসেও আমি খুব সহজভাবে দেখিয়েছি সীতাভোগটা কিভাবে বানাতে হয় এখন দেখেন হাতে লেগে আছে ঠিক এইভাবে করে মেখে নিতে হবে একদম ক্রিমের মতন হবে ভালো করে আমি এক জায়গায় গোছ করে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে দেখবেন আরও একটু শক্ত হয়ে যাবে এই ফাঁকে এবার আমি সুগার সিরাপটা বানিয়ে নেব চুলোটাকে ধরিয়ে আবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম চিনি এই বাটির এক বাটি দিয়েছি আমি আর ওই বাটিরই পুনে এক বাটি জল দিয়ে দিচ্ছি মানে হাফ বাটি থেকে একটু বেশি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর নিয়েছি সাত আটটা লং আর একটু দারচিনি চিনি সীতাভোগের মেন ফ্লেভার হচ্ছে এই লবঙ্গ তাই লবঙ্গটা একটু বেশি করেই দেবেন খেতে ভালো লাগে আর এই সুগার সিরাপটা খুব বেশি ঘন হবে না এক তার বা দু তার হবে না চিনিটা যখন দেখবেন গলে গেছে ফুটতে শুরু করেছে আর হাত দিয়ে দেখে নেবেন হাতে একটু চ্যাটচেটে ভাব লাগবে তখন জানবেন সুগার সিরাপটা হয়ে গেছে চিনিটা গলে গেছে এবং জলটা ফুটতে শুরু করেছে এই জলটা ফুটে যাওয়ার বাস দু মিনিট জাল করে নিতে হবে আর হাত দিয়ে দেখে নেবেন হাতে যদি চেয়ার ভাব লাগে তখন জানবেন যে সুগার সিরাপটা হয়ে গেছে দেখেন চেয়ার চেটে ভাব আসছে মানে সুগার সিরাপটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এদিকে রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে ছানাটা আগের থেকে একটু শক্ত হয়ে গেছে এবার আমি অল্প একটু নিয়ে নিচ্ছি এটা দিয়ে নিকুতি বানিয়ে নেব আর ওটা দিয়ে আমি সীতাভোগ বানাবো সীতাভোগ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল যে সোয়াবিন তেল হয় সেই তেলটা নিয়েছি আপনারা চাইলে দেশি ঘি দিয়েও ভেজে নিতে পারেন আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি গরম করা যাবে না তাহলে সীতাভোগটা পুড়ে যাবে লাল হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না আর হালকা আঁচে ভেজে নিতে হবে এখানে আমি একটা ছাঁকনা নিয়েছি ছাঁকনাটা তেলের মধ্যে বসিয়ে দেবো এইভাবে তাহলে সীতাভোগটা তুলতে সুবিধা হবে আর ডাইরেক্ট যদি তেলে দেন তাহলে কিন্তু তুলতে তুলতে লাল হয়ে যাবে তাই চেষ্টা করবেন রকম কোনো ছাকনা নেওয়া আর যে আমি কোটোটা রেডি করে রেখেছিলাম এবার আমি ওটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর হয় এটাতে বেশ লম্বা লম্বা হয় এটাই আর যাদের ঘরে গ্রেটার থাকে না তারা এইভাবে করে নিতে পারেন খুব ভালো হয় আর একটু মনে রাখবেন হালকা আছে ভেজে নিতে হবে দেখেন একটা একটা হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে আর সীতাভোগ একটু সাদা সাদাই হয় লাল হয় না ঠিক এই রকম কালার হবে আর যখন হয়ে যাবে এই বাবলটা কমে যাবে অনেক তখন জানবেন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখেন ঠিক এই রকম হবে যে আমি সুগার সেভটা করে রেখেছিলাম এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি সরাসরি আবার আমি ছাকনাটা দিয়ে দিচ্ছি এইভাবে করে এবার আমি এই গ্রেটার দিয়ে করে দেখাচ্ছি এই গ্রেটার দিয়েও খুব ভালো হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের কাছে যেটা সুবিধা হবে সেটা দিয়ে করে নেবেন আর সঙ্গে সঙ্গে নেড়ে দেবেন না একটু হওয়া পরে নেড়ে দেবেন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এরকম সাদা সাদা করে ভেজে নিতে হবে আর সঙ্গে সঙ্গে সুগার স্র্যাপে দিয়ে দিতে হবে তাহলে এইভাবে করে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি এবার আমি নিকুতিগুলো ভেজে তুলে নিচ্ছি আর এই নিকুতিটা কিভাবে বানাতে হয় তার একটা রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আপনার চাইলে দেখে নিতে পারেন কীভাবে বানাতে হয় নেই কুর্তিটা যে সুগার স্যারাপে আমি তুলে নিচ্ছি এটাকে আমি দশ মিনিট এইভাবে রেখে দেব দশ মিনিট পর দেখাচ্ছি দেখেন অনেকটা সুগার স্যারাপ টেনে নিয়েছে এবার একটা প্লেটে তুলে দেখাচ্ছি আপনাদের আমি যে কেমন হয়েছে এখন একটু রস রস মনে হচ্ছে কিন্তু একটু পরে দেখবেন এটা ঝরঝরে হয়ে যাবে একদম একটা একটা হয়ে যাবে দেখুন খুব সুন্দর হয়েছে একটা একটা হয়েছে একটা সঙ্গে একটা লেগে যায়নি এবার আমি নিকুতিগুলোও দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগে আপনারা চাইলে এখানে কিশমিশও দিয়ে দিতে পারেন দেখেন এটাও খুব ভালো হয়েছে রসে টইটুম্পুর হয়েছে একদম রসটা খুব ভালো ঢুকেছে ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে খুব সুন্দর রস ঢুকেছে ভিতরে তাহলে এইভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খুব পছন্দ করবে এবং বানানোও খুবই সহজ খেতে অসম্ভব মজার আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন কেননা যখনই কোনো এরকম নতুন রেসিপি দেব তা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ